সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই পর্বের যে ক্লাস, সেই ক্লাস হলো দশম শ্রেণীর যে তৃতীয় অধ্যায় সংঘবদ্ধতা গড়ার কথা, সেই তৃতীয় অধ্যায়ের আজকে আমার ক্লাস, সেটা হচ্ছে মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ। আজকে আমি এই মহাবিদ্রোহের ব্যর্থতার যেসব কারণগুলি আছে সেই কারণগুলি নিয়ে আলোচনা করব। প্রথমত একটু তার আগে আমি চলে যাই মহাবিদ্রোহ, তোমরা জানো মহাবিদ্রোহ সম্পর্কে, তোমরা পড়েছো যে দীর্ঘ প্রায় 100 বছর ইংরেজ ঔপনিবেশিক শাসনের ফলে যে সাম্রাজ্যবাদী আগ্রাসন তারা চালিয়েছিল তার কুফল হিসেবে আমার সমগ্র ভারতীয় জনমানসে এক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, যার ফলশ্রুতিতে বিভিন্ন উপজাতি কেন্দ্রিক বিদ্রোহগুলো ঘটেছিল এবং বিভিন্ন কৃষক বিদ্রোহ ঘটেছিল এবং ধর্মকে কেন্দ্র করে ওখানে আমরা দেখেছিলাম যে বিভিন্ন ধরনের আন্দোলন বিদ্রোহ আমরা দেখতে পেয়েছিলাম, যেমন ফরাজি আন্দোলন, ওহাবি আন্দোলন এইসবগুলো ছিল। তো এই রকমই একটা জায়গা যে সমস্ত বিদ্রোহের মধ্যে সব থেকে দানা বেঁধেছিল, যেটা যেটা অনেক অনেকটা ফলপ্রসূ হয়েছিল এবং সমগ্র ভারতবর্ষব্যাপী একটা উত্তাল তরঙ্গ সৃষ্টি করেছিল, তা হলো সিপাহী বিদ্রোহ, যাকে যে নিয়ে অনেক আলোচনা আছে এবং যাকে নিয়ে অনেক বিতর্ক আছে। কেউ বলছেন যে এটা সামন্ততান্ত্রিক বিদ্রোহ, আবার কেউ বলছে নিছকই এটা সিপাহী বিদ্রোহ, আবার অনেক ঐতিহাসিক একে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে আখ্যায়িত করেছেন, আবার অনেকে এটাকে জাতীয়তাবাদী বিদ্রোহ বলে, জাতীয় বিদ্রোহ বলেও, জাতীয় বিদ্রোহের শিরোপাতেও ভূষিত করেছেন। তো আমি আজকে যে বিষয় নিয়ে এখন আলোচনা করব তা হলো এই বিদ্রোহ, সিপাহীরা যেভাবে লড়াই করেছিল এবং সে শুধু সিপাহীরা নয়, সেখানে অনেকেই উপস্থিত ছিলেন, এই বিদ্রোহে সামিল হয়েছিলেন। সর্বোপরি এই বিদ্রোহ তার ব্যাপক বিস্তৃতি লাভ করলেও তা ব্যর্থতায় পর্যবসিত হয় এবং আমি এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো এই ব্যর্থতার কারণগুলো একটু অনুসন্ধান করব এবং অনুসন্ধানে দৃষ্টিভঙ্গি নিরিখে ব্যর্থতার যে কারণগুলো আছে সেই কারণগুলোকে একটু পর্যালোচনা করে নেব। প্রথমে আমি এগুলোকে সাজিয়ে নিয়েছি পরপর পরপর যে বিদ্রোহের যে ব্যর্থতার কারণ। প্রথমে দেখো আমি লিখে নিয়েছি যে পরিকল্পনার অভাব, দ্বিতীয় আছে বিদ্রোহের সীমাবদ্ধতা, তৃতীয় আছে দেশীয় রাজা জমিদারদের বিরোধিতা, তারপর চতুর্থ নম্বরে আছে যোগ্য নেতৃত্বের অভাব, তারপরে পঞ্চমে আছে আধুনিক অস্ত্রশস্ত্র ও রণকৌশলের অভাব, ছয়ে আছে দেখো সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব, যোগাযোগের অভাব সাথে, এবং আটে সর্বোপরি যেটা রেখেছি সেটা হচ্ছে শিখ ও গোর্খা বাহিনীর ইংরেজ পক্ষ অবলম্বন। অর্থাৎ এই যে আটটা ব্যর্থতার কারণকে আমি এখানে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, আমি এরপর এক এক বিদ্রোহের যে ব্যর্থতার এক একটা পয়েন্ট ধরে আমি আলোচনা করতে থাকবো, তোমরা আলোচনাটা শুনতে থাকো। ঠিক এইভাবেই যখন প্রশ্ন উত্তর লিখবে ঠিক এইভাবেই তোমরা সেই পয়েন্ট দিয়ে সুন্দর করে লেখার চেষ্টা করবে, তাহলেই আমরা মানে অনেকটা ফলপ্রসূ হবে এবং নম্বর অনেকটা বেশি পাওয়া যাবে। তাহলে দেখো প্রথমে আমি পরিকল্পনার অভাবে চলে যাব। এখানে পরিকল্পনার অভাব, যে কোনো বিদ্রোহ আন্দোলন যাই বলো না কেন, সেখানে একটা নির্দিষ্ট পরিকল্পনা না থাকলে কখনোই সেটাকে বাস্তবায়িত করা যায় না বা সাফল্যের মুখ দেখানো যায় না। সুতরাং বিদ্রোহ আন্দোলন তখনই সাফল্যমণ্ডিত হয় বা সাফল্যের মুখ দেখে যখন তার মধ্যে একটা সুস্থ, সুন্দর, সুবিন্যস্ত একটা পরিকল্পনা থাকে এবং সেই পরিকল্পনাকে সঠিকভাবে রূপায়িত করা যায়, তখনই কিন্তু এই একটা বিদ্রোহ বা আন্দোলন এগুলো তখনই ফলপ্রসূ হয় এবং বাস্তবায়িত হয়, সাফল্যের জায়গায় যায়। সুতরাং এখানে আমরা দেখব যে এইটার এই ধরনের সুন্দর সুস্থ পরিকল্পনার একটা অভাব ছিল বিদ্রোহীদের মধ্যে, যার ফলশ্রুতিতে কিন্তু এই বিদ্রোহটা ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। দ্বিতীয় নম্বর আমরা চলে যাব যেখানে আছে বিদ্রোহের সীমাবদ্ধতা, অর্থাৎ বিদ্রোহ সারা ভারতবর্ষব্যাপী কিন্তু এই বিদ্রোহটা হয়নি, শুধুমাত্র আমরা দেখব যে উত্তর ভারত বা মধ্য ভারত এই জায়গার মধ্যে কিন্তু বিদ্রোহটা সীমাবদ্ধ। সেখানে যদি আমরা দেখি একটা প্রদেশ হিসেবে যদি আমরা বিচার করি, সেখানে আমরা দেখতে পাবো সেই বিদ্রোহটা হয়েছে বিহারে, হয়েছে বিদ্রোহটা হয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মোটামুটি এই প্রদেশগুলোর মধ্যে সীমাবদ্ধ। সুতরাং এই যে ইংরেজ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে যে প্রতিরোধ, একটা বৃহত্তর প্রতিরোধ, 100 বছরের অপশাসনের বিরুদ্ধে যে একটা বৃহত্তর প্রতিরোধ, সেই প্রতিরোধটা সারা ভারতবর্ষব্যাপী ছড়িয়ে দিতে পারেনি, যার ফলশ্রুতিতে বিদ্রোহটা সেভাবে দানা বাঁধতে পারেনি বা বিদ্রোহটার সেভাবে ধাক্কাটা দিতে পারেনি। সুতরাং এখানে আমরা দেখতে পেলাম যে বিদ্রোহের মধ্যে একটা সীমাবদ্ধতা ছিল, যে একটা আঞ্চলিক সীমাবদ্ধতা ছিল, যে একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধতা ছিল, তার একটা ব্যাপ্তিটা বিস্তৃত আকার ধারণ করে
করেনি, সেটা কিন্তু এখানের একটা ব্যর্থতার অন্যতম কারণ। পরের জায়গায় আমরা চলে যাব, সেটা হচ্ছে কি দেশীয় রাজা ও জমিদারদের বিরোধিতা। এখানে দেখো এই পয়েন্টটা, যে বিদ্রোহ যে আমাদের ইংরেজদের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে, তাদের তাদের দীর্ঘদিনের রাজনৈতিক অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে বা সামাজিক শোষণের বিরুদ্ধে যে আমাদের বিদ্রোহটা সংঘটিত হয়েছিল, সেখানে কিন্তু অনেক দেশীয় রাজা ছিলেন, অনেক দেশীয় ছোট বড় জমিদার ছিলেন, তারা কিন্তু এই বিদ্রোহে কিন্তু সামিল হয়নি। উপরন্তু কি হয়েছে না, তারা ইংরেজ পক্ষ অবলম্বন করেছে, সুতরাং সেটা বিদ্রোহীদের বিপক্ষে গেছে, যেটা বিদ্রোহ ব্যর্থতার একটা অন্যতম কারণ। উদাহরণ হিসেবে দেখো, যেমন আমরা বলতে পারি যে হায়দ্রাবাদের নিজাম ইংরেজ পক্ষ অবলম্বন করেছিলেন, আবার কাশ্মীরের মহারাজা ইংরেজ পক্ষ অবলম্বন করেছিলেন, সিন্ধিয়া এরা সব ইংরেজ পক্ষ অবলম্বন করেছিলেন। সুতরাং এখানে দেখতে পেলাম বেশ কিছু ছোট বড় জমিদার এবং তৎকালীন সময়ে দেশীয় রাজ্যের রাজা যারা ছিলেন, তারা কিন্তু বিদ্রোহের বিরোধিতা করেছিলেন, ইংরেজ পক্ষ অবলম্বন করেছিলেন, যেটা বিদ্রোহের ব্যর্থতার একটা অন্যতম কারণ হিসেবে কাজ করেছিল। নেক্সট, পরের যে জায়গা আমরা চলে যাব সেটা হচ্ছে কি যোগ্য নেতৃত্বের অভাব। অর্থাৎ কোনো বিদ্রোহ বা কোনো আন্দোলন বা কোনো বিপ্লব যখন এগিয়ে যায়, আমরা সেখানে দেখেছি ইতিহাসের স্টুডেন্ট হিসেবে তোমরা বিভিন্ন বিদ্রোহ আন্দোলন বা বিপ্লব পর্যালোচনা করতে গিয়ে দেখেছো, বা আমরাও দেখেছি, আমরা ছাত্র হিসেবে, ইতিহাসের ছাত্র হিসেবে দেখেছি, সেখানে তখনই সেটা ফলপ্রসূ হয় বা একটা জায়গায় যায় যখন একটা যোগ্য নেতৃত্ব, যোগ্য নেতার নেতৃত্বে বিদ্রোহটা চলে। সুতরাং একটা সুন্দর সুবিন্যস্ত রাস্তাতে যোগ্য নেতা যখন বিদ্রোহকে বা আন্দোলনকে নিয়ে যায়, তখন সেটা কিন্তু ফলপ্রসূ হয়। আমরা এখানে যদি তুমি দেখো যে যোগ্য নেতৃত্বের কি অভাব ছিল, যোগ্য নেতা তো অনেকেই ছিলেন, কিন্তু এখানে নেতা ছিলেন অনেকেই কিন্তু যোগ্য নেতৃত্ব ছিলেন না। অর্থাৎ সমগ্র ভারতবর্ষব্যাপী যে বিদ্রোহের ব্যাপ্তি প্রসারিত করে এবং তা সেইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো এক এইরকম ব্যক্তিত্বের, এইরকম যোগ্য নেতৃত্বের একটা চরম অভাব ছিল। সেখানে বাহাদুর শাহ ছিলেন, ঠিক আছে, কিন্তু বাহাদুর শাহর সেই ক্যারিশমা ছিল না, বাহাদুর শাহের সেই বিচক্ষণতা ছিল না, বা বাহাদুর শাহর সেই নেতৃত্ব দেওয়ার গুণাবলীটা ছিল না, বা আরও যারা ছিলেন তাদের কিন্তু এই যে সুনির্দিষ্ট একক নেতৃত্বে সর্বভারতীয়ভাবে বিদ্রোহকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো নেতা এরা কেউই ছিলেন না। নানা সাহেব, তাঁতিয়াটুপি, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, কুনওয়ার সিং, যাদের কোথায় বলো না কেন, এরা কিন্তু যোগ্য সর্বভারতীয় নেতৃত্বের জায়গা থেকে বিদ্রোহকে সাফল্যের জায়গায় নিয়ে যাওয়ার মতো ক্যারিশমা এদের ছিল না, বিচক্ষণতা এদের ছিল না, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এদের ছিল না বা যোগ্যতা ছিল না। সুতরাং এটা একটা কারণ। নেক্সট, পরের যে জায়গায় আমি চলে যাব, আধুনিক অস্ত্রশস্ত্র ও রণকৌশলের অভাব। এখানে দেখো যে বিদ্রোহীরা ইংরেজদের বিরুদ্ধে যখন বিদ্রোহ করছে, সেখানে যে ধরনের তাদের যে রণকৌশল বা অস্ত্রশস্ত্র ছিল, সেগুলো অনেক পুরাতন অস্ত্রশস্ত্র। অর্থাৎ এই পুরাতন অস্ত্রশস্ত্র দিয়ে ইংরেজদের বিরুদ্ধে, আধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত ইংরেজ সেনা, তাদের বিরুদ্ধে কিন্তু যুদ্ধে জয়লাভ করা কখনো সম্ভব নয়। পাশাপাশি যে একটা নির্দিষ্ট রণনীতি প্রয়োগের মাধ্যমে, রণপরিকল্পনার মাধ্যমে বিদ্রোহকে যে এগিয়ে নিয়ে যাবে, সেটাও কিন্তু এদের ছিল না। কিন্তু পাশাপাশি তুমি দেখো ওখানে যারা বিদ্রোহ দমন করেছিলেন, অর্থাৎ ইংরেজ সেনাপতি যারা ছিলেন বা ইংরেজ সৈন্য যারা ছিলেন, তারা সুসংবদ্ধভাবে, সুন্দর পরিকল্পিতভাবে একদম রণনৈপুণ্যতার পরিচয় দিয়েছিলেন, এবং সেখানে তারা তাদের যে উন্নত সমরাস্ত্র ছিল, সেই সমরাস্ত্র প্রয়োগের মাধ্যমে এখানে তারাকে বিদ্রোহটা দমন করেছিল। সুতরাং এই বিদ্রোহ ব্যর্থতায় পর্যবেসিত হওয়ার ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট কারণ ছিল। অর্থাৎ যোগ্য, অর্থাৎ যেটা বললাম যে রণপরিকল্পনা বা রণকৌশলের অভাব ছিল এবং আধুনিক অস্ত্রশস্ত্রের অভাব, এটা একটা অন্যতম ব্যর্থতার কারণ ছিল। পরের আমি চলে যাব যে সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব। অর্থাৎ একটা বিদ্রোহকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য যে ধরনের একটা সুশৃঙ্খল সুনির্দিষ্ট লক্ষ্যের প্রয়োজন, এই লক্ষ্যটা কিন্তু ছিল না। অর্থাৎ তুমি দেখো, আমি একটু বিস্তারিতভাবে এখানটা একটু আলোচনা করে নেবো, সেখানে তোমরা যদি দেখতে চাও সেখানে দেখতে পাবে যে প্রত্যেকটা নেতা এসেছিলেন তাদের নির্দিষ্ট লক্ষ্য নিয়ে। যেমন ধরো কুনওয়ার সিং এসেছিলেন বিহারের জন্য,
আমি ঝাঁসি রানী লক্ষ্মী পাই তার ঝাঁসিকে রক্ষা করার জন্য এসেছিলেন। আমরা দেখতে পাবো যে ধুন্দুপন্ত, যাকে আমরা নানা সাহেব বলছি, তিনি তার যে তিনি দত্তক পুত্র ছিলেন, অর্থাৎ সেই মারাঠাদের কথা ভেবেছিলেন সেখানে তিনি, অর্থাৎ নির্দিষ্ট নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এসেছিলেন, কিন্তু সর্বভারতীয় লক্ষ্যকে সামনে রেখে এবং সেটাকে সাফল্যের জায়গায় নিয়ে যাওয়ার মতো এই বিচক্ষণ নেতৃত্বের অভাব ছিল এখানে। এবং সেখানে তাদের কি লক্ষ্যগুলো কিন্তু সুনির্দিষ্ট ছিল না, সবার আলাদা আলাদা লক্ষ্য ছিল। কুনওয়ার সিংয়ের আলাদা লক্ষ্য, নানা সাহেবের আলাদা লক্ষ্য, তাঁতিয়া টুপির আলাদা লক্ষ্য, ঝাঁসি রানী লক্ষ্মীবাই ছিলেন তার আলাদা লক্ষ্য। সুতরাং একটা নির্দিষ্ট যে লক্ষ্য, আবার আমরা বাহাদুর শাহ দেখব তার আলাদা লক্ষ্য, তিনি চেয়েছিলেন যে মুঘল সাম্রাজ্যকে আবার ফিরিয়ে আনতে, অর্থাৎ মুসলিম শাসন ফিরিয়ে আনতে। আবার দেখো প্রত্যেকজনের লক্ষ্য কিন্তু আলাদা আলাদা ছিল। তাহলে আলাদা আলাদা লক্ষ্য নিয়ে যখন যাচ্ছে, সেটা কি হচ্ছে না, বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, বিদ্রোহটা বিক্ষিপ্ত জায়গায় চলে যাচ্ছে, একটা সুনির্দিষ্ট সংঘবদ্ধ ঐক্যের মধ্যে থাকছে না। অর্থাৎ লক্ষ্য যদি একটা থাকতো, নির্দিষ্ট লক্ষ্য থাকতো যে ইংরেজদেরকে এখান থেকে বিতাড়িত করতে হবে, তাহলে কিন্তু সেই লক্ষ্যকে সামনে রেখে কিন্তু সবাই আগাতো। কিন্তু এখানে দেখলাম যে লক্ষ্যগুলো ভিন্ন ভিন্ন ধারাতে প্রবাহিত হয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে যে লক্ষ্যের যে তীব্রতা এবং সেই লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে মানসিকতা, সেটার কিন্তু অভাব দেখা দিচ্ছে, যার ফলশ্রুতিতে এই সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব এই বিদ্রোহকে পতনের মুখে ঠেলে দিয়েছিল। নেক্সট পরের যে জায়গা, সেটা হচ্ছে যোগাযোগের অভাব। দেখো এখানে আমরা যোগাযোগের যে অভাবটা বলবো, সেটা হচ্ছে যে যখন বিদ্রোহ চলছে, বিদ্রোহটা দেখো আমি এখানটা একটু বলে নিই, এখানে দেখো বিদ্রোহটা চলছে একটা সুনির্দিষ্ট, মানে একদম সুবিন্যস্তভাবে চলছে না, বিক্ষিপ্ত আকারে চলছে। ধরো এখানে বিদ্রোহ চলছে, আবার এখানে বিদ্রোহ চলছে, তখন এখানে বিদ্রোহ চলছে, ঠিক আছে, কি হচ্ছে না, এখানে যখন বিদ্রোহ চলছে তখন এখানে চলছে না, তখন এখানে চলছে না, এখানে যখন শেষ হচ্ছে তখন এখানে চলছে। তাহলে কি হচ্ছে যে এই পরিবহন ব্যবস্থা, অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো যে রেল লাইন তখন বসে গেছে। তোমরা জানো লর্ড ডালহৌসির নেতৃত্বে যে রেল লাইন বসানো হয়েছিল 1853-তে, তাহলে রেল লাইন বসে গেছে এবং রেল লাইনের সেই ব্যবস্থাটাকে কাজে লাগাচ্ছে। কিরকম, ধরো এখানে এখানে বিদ্রোহ চলছে, সেখানে হচ্ছে টেলিগ্রাফ ব্যবস্থা, সেটাকে কিন্তু ইংরেজরা কাজে লাগাচ্ছে, খবর পেয়ে গেল যে এখানে বিদ্রোহ চলছে, ঠিক আছে। তখন কি হলো, এখানে রেলের মারফত সেনা নিয়ে চলে এলো, সেনা নিয়ে এসে কি এখানে বিদ্রোহ দমন করলো। তারপরে শোনা গেল, খবর পেলো এখানে হচ্ছে, তখন কি হবে, সেই সেনা নিয়ে এখানে চলে গেল, তখন এখানে বিদ্রোহকে দমন করলো। আবার এখানে বিদ্রোহ দমন করার পরে এখানে হলো, তাহলে এখানেও দমন করলো। সুতরাং একই সেনা দিয়ে রেলপথের মাধ্যমে এবং সেখানে তারা ওই টেলিগ্রাফ ব্যবস্থাকে কাজে লাগিয়ে তারা কিন্তু সেই বিদ্রোহকে সুন্দরভাবে দমন করে নিচ্ছে। সুতরাং এই যে বিক্ষিপ্ত আকারে যে বিদ্রোহটা হচ্ছে, যে একটা সুনির্দিষ্টভাবে সব জায়গায় একসাথে বিদ্রোহটা হচ্ছে না, যার ফলশ্রুতিতে কিন্তু এদের পক্ষে সেটা সুবিধা হয়ে যাচ্ছে। আবার দেখো এখানে আমি যোগাযোগ ব্যবস্থা, তাহলে যোগাযোগ ব্যবস্থা কিন্তু এই যোগাযোগ ব্যবস্থাটাকে কিন্তু কাজে লাগিয়ে নিচ্ছি, রেলপথ প্লাস টেলিগ্রাফ এই দুটো জিনিসকে কাজে লাগিয়ে নিচ্ছি। কারা কাজে লাগিয়েছি, ইংরেজরা, এবং সেটার দ্বারা বিদ্রোহটা দমন করে নিচ্ছে। পাশাপাশি এদের সেরকম যোগাযোগ ব্যবস্থা ছিল না। একটা আমি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করি, এই যে খবরটা পেয়ে যাচ্ছে, টেলিগ্রাফ ব্যবস্থাটাকে পরিকল্পনা করে বন্ধ করে দেওয়া উচিত ছিল বিদ্রোহীদের, সেটা কিন্তু করেনি তারা, সেটা একটা কিন্তু ব্যর্থতা। আবার দেখো যে রেলপথ, রেলপথের মাধ্যমে নিয়ে যাচ্ছে, তাহলে রেলপথটাকে যদি যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত, রেলপথটাকে যে এই রাস্তাটাকে বন্ধ করে দিত, তাহলে কিন্তু সেনা নিয়ে গিয়ে তাড়াতাড়ি ওখানে নিয়ে যাওয়া যেত না। তার ফলে কি দেখো, এই যে একটা লক্ষ্য, এই যে যোগাযোগ ব্যবস্থাকে বিচ্ছিন্ন করে দেওয়া এবং একসাথে বিদ্রোহটা করা, বিক্ষিপ্ত আকারে না করা, এই যে জায়গাগুলো, এইগুলো কিন্তু ভীষণভাবে একটা অভাব পরিলক্ষিত হয়েছে, যার ফলশ্রুতিতে এই বিদ্রোহটা দমন করা সহজ হয়ে গেছিলো ইংরেজদের কাছে। নেক্সট পরের যে জায়গা, সে হচ্ছে শিখ ও গোর্খা বাহিনীর ইংরেজ পক্ষ অবলম্বন। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা। দেখো এই বিদ্রোহে কিন্তু সামগ্রিকভাবে সমস্ত তলার মানুষ কিন্তু এগিয়ে আসেনি, অর্থাৎ আমি দেখো বলছিলাম যে নির্দিষ্ট নির্দিষ্ট লক্ষ্য নিয়ে সবাই নেমেছে, যে একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামে যে মানসিকতা, ইংরেজ সাম্রাজ্যবাদ বা আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে ইংরেজদেরকে বিতাড়িত করে আমাদের দেশকে স্বাধীনতা বা সার্বভৌমত্ব এনে দেওয়ার যে মানসিকতা, সেটা কিন্তু কাজ করেনি। সুতরাং এখানে আমি দেখতে পেলাম যে শিখ এবং গোর্খা যে বাহিনী ছিল, সেই
বাহিনী এখানে ইংরেজ পক্ষ অবলম্বন করছে। সুতরাং এই যে এক বিপক্ষে যাচ্ছে, অর্থাৎ বিদ্রোহীদের বিপক্ষে যাচ্ছে শিখরা এবং গোর্খারা, যার ফলশ্রুতিতে কি হচ্ছে না, বিদ্রোহতা ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। অর্থাৎ এই বাহিনীটা যখন ইংরেজ পক্ষ অবলম্বন করছে, সুতরাং এখানে সাফল্যের জায়গাটা নষ্ট করে দিচ্ছে এই এরা, এই শিখ এবং গোর্খা যারা কিন্তু আমাদের ভারতীয়। অর্থাৎ এই যে জায়গাগুলো, এগুলোর পরিকল্পনা, এইগুলোর অভাব ছিল। আমি যে আটটা কারণ বিশ্লেষণ করলাম, এই বিশ্লেষণের মধ্যেই দেখো উঠে এলো যে এত বড় একটা বিদ্রোহ, সেটা কিন্তু ব্যর্থতার জন্য এই কারণগুলো দায়ী ছিল। সুতরাং আজকে আমার এই পর্যন্ত ক্লাস, পরের যে টেনার যে জায়গা আছে আমি পরের ক্লাস আবার করব। ভালো থেকো সবাই।